घाटाल महकुमा सुपर स्पेशलिटी हासपाताले मायर घर तथा मदार साइट उद्बोधन हलो। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে মায়ের ঘর তথা মাদার সাইট উদ্বোধন হলো। ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলারা, যেমন যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে, তাদের প্রসবের কয়েকদিন আগে মাদার সাইট ওয়ার্ডে রাখা হবে। এখানে তাদের পর্যবেক্ষণ করা হবে, পুষ্টিকর খাবার দেওয়া হবে। এছাড়াও ওই ওয়ার্ডে আছে বিভিন্ন ম্যাগাজিন, গল্পের বই, যাতে তারা মানসিকভাবে ভালো থাকেন। প্রতি মাসে প্রায় 650 গর্ভবতী মহিলা ভর্তি হন, এদের মধ্যে ঝুঁকি কমানোর জন্য মাদার সাইট চালু হলো। মাদার সাইট উদ্বোধন করেন জেলা শাসক আয়েশা রানী। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলারা যাদের বাড়ি অনেকটা দূরে, তাদের প্রসবের বেশ কয়েকদিন আগে এখানে রাখা হবে। এর ফলে প্রসবকালীন মায়ের মৃত্যুর হার কমবে। উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, সিএমওএইচ সৌম্যশঙ্কর সারেঙ্গী, হাসপাতাল সুপার সুব্রত দে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, প্রতিনিধি রামপদ মান্না সহ অন্যান্যরা। ঘাটাল সাব ডিভিশনের মধ্যে যত মায়েরা আছে, যাদের হাই রিস্ক পেশেন্ট থাকবে, যাদের অসুবিধা আছে, তাদেরকে এখানে আগে থেকে নিয়ে এসে রাখা হবে। কতদিন আগে থাকতে পারবে ওইটা ডক্টররা ঠিক করবে, 15 দিন বা 20 দিন, ওদের রিস্কের উপরে নির্ভর করবে। যাদের বেশি রিস্ক থাকলে তারা আগে নিয়ে এসে, কারণ এখানে কাছাকাছি হসপিটাল আছে। অনেক সময় ডেলিভারি টাইম হয়ে গেলে গাড়ি পাওয়াটা বা টাইমের মধ্যে পেশেন্টকে নিয়ে আসা, যে গোল্ডেন আওয়ার থাকে, সঠিক টাইমের মধ্যে নিয়ে এলে তাকে বাঁচাতে পারবে, সেই টাইমটা আমরা নষ্ট করতে চাই না। সেই জন্যই মাদার সাইটটা তৈরি করেছে। আগে থেকে এখানে এসে থাকলে তাদের ইমিডিয়েট মানে পরিষেবা তারা পাবে। একজন বাড়ি লোকরা থাকবে। আপাতত আমরা শালবনীতে শুরু করেছি, আজকে ঘাটালটা শুরু করেছি। আমরা এবার একটু খড়গপুর বেলদা দিকে আমাদের প্ল্যানিংটা আছে, ডেবরাতে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আছে। এ বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র, ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস এবং হাসপাতালের সুপার সুব্রত দে কি বললেন শুনে নেব। এখানে প্রতি 20 জন করে মায়েদেরকে আগাম এনে তাদের সুচিকিৎসার মধ্য দিয়ে আমরা, যাতে তারা সুন্দরভাবে চিকিৎসা পায় এবং সন্তান প্রসবের পরে তারা বাড়ি ফিরে যেতে পারে, তার ব্যবস্থা এখানে হয়েছে। এইটা একটা ঐতিহাসিক উন্নয়ন আমার ঘাটাল মহকুমার ক্ষেত্রে বলে আমি মনে করি। এখানে আপাতত আমাদের 30 জন মতো বেড পাতা আছে, আর এটা এক্সটেন্ড করে দরকার হলে 40 জন অবধি করা যাবে। ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ব্লকগুলো, দূরবর্তী প্রত্যন্ত ব্লকগুলো থেকে যে মারা থাকে, যারা হাই রিস্ক মাদার, মানে যাদের ধরুন প্রেশার আছে বা অ্যানিমিয়া আছে বা বারবার বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, সেমনি যে মারা আছে, হয় কি যে তারা যখন রাতে অনেক সময় ব্যথা ওঠে বা যাদের যখন কোনো কমপ্লিকেশান ডেভেলপ করে, তখন তাদের বাড়ির লোক অ্যারেঞ্জ করা, তাদের গাড়ির ব্যবস্থা করা, এসব করে আস্তে আস্তে অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই সময়টা যাতে নষ্ট না হয়, তাদের সেই মাগুলোকে যেন আমরা আগে থেকে এনে, মানে ডেলিভারির যে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 2 সপ্তাহ আগে থেকে এনে সেগুলো, সেই মাদের আমরা এখানে রাখতে চাই। এবং তাদের রাখার পরে তাদের যে রেগুলার, তাদের যে মেডিকেল চেক আপ এবং যে ইনভেস্টিগেশন সেগুলো চলতে থাকবে, এগুলো দেখে ডাক্তারবাবুরা ডিসিশন নিয়ে তাদের যখন আবার ডেটের কাছে চলে আসবে, সেই রকম প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাদের প্রসবের ব্যবস্থা করবে। জেলা শাসক মহাশয় উদ্বোধন করলেন, ব্যবস্থা খুব সুন্দর আছে, এখানে টিভিও আছে আমি দেখলাম, এবং কিছু বইপত্র রাখা হয়েছে মায়েদের জন্য পড়ার জন্য, কিছু ম্যাগাজিন এবং কিছু বই যেগুলো মায়েদের উপযোগী সে ধরনের বইও রাখা আছে। টেলিভিশন আছে যাতে তারা দেখতে পারে, এবং টেলিভিশনে বেশ কিছু ভিডিও আগে থেকে দেওয়া আছে যেগুলি মায়েদের জন্য বেশি করে দরকার, সেরকম ভিডিও কিছু এখানে অটোমেটিক টিভিতে দেওয়া হয়েছে। তো খুব ভালো পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাকে সুন্দরভাবে রাখতে হবে। এবং আমাদের এই ঘাটাল মহকুমার যত মহিলা আছে যারা প্রেগনেন্ট, তাদের ভালো করে রাখা, দেখভাল করা, যাদের বেশি করে রিস্ক প্রেগনেন্সি আছে তাদের জন্য খুব ভালো কাজ। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।